রয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন। এই মুহূর্তে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে যে মানুষটাকে দেখছেন, তিনি শুভঙ্কর ব্যানার্জি, একজন রাজ্য সরকারি কর্মচারী। লাগাতার অনশনের আজ 50 দিন অতিক্রান্ত হতে চলেছে, আর এই 50তম দিনে তিনি অনশন ভঙ্গ করবেন, অনশন ভাঙবেন। যাদের জন্য লড়াইটা করছেন সেই মানুষগুলোকে পাশে থাকার আহ্বান তিনি জানিয়েছিলেন বারবার। তাদেরকে আমরা পাশে পেয়েও ছিলাম, পেয়েছি, আগামী দিনেও পাবো এই আশা রাখি। সংগ্রামী যৌথ মঞ্চের যে দীর্ঘ আন্দোলন, যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে প্রথমে 44 দিনের অনশন হয়েছিল, তারপরেও আমাদের বর্তমান অনশন 50 দিন অতিক্রান্ত হচ্ছে, 408 দিন অবস্থান বিক্ষোভ। তারপরেও সরকারের তরফ থেকে কোনো রকমের সদুত্তর আমরা পাইনি, কোনো রকম সরকারের তরফ থেকে মেডিকেল টিম পাইনি। শুধুমাত্র সদিচ্ছার অভাবের জন্য সরকার এই বঞ্চনার ইতিহাস দিনের পর দিন বাড়তে শুরু করেছে। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন, যারা দেখছেন এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে, শুভঙ্কর ব্যানার্জি সেই মানুষটা, যে মানুষটা লড়াই করেছেন, লড়াই করতে শিখিয়েছেন, এই সমস্ত মানুষদেরকে আগামী দিনে আমাদের প্রয়োজন, আমাদের ভবিষ্যৎ সুনির্দিষ্ট করার লক্ষ্যে, আমাদের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 13টা মাস ধরে যে আন্দোলন, যে মানসিকতা, দৃঢ়তা দেখিয়েছেন, তার মধ্যে অন্যতম শুভঙ্কর ব্যানার্জি একজন। শুভঙ্কর দা, দীর্ঘ 50টা দিন আপনি অনশন করলেন, এরপর আজ অনশন ভঙ্গ করবেন আর কিছুক্ষণ পরেই, কি বলবেন, কি পেলেন আর কি পেলেন না? এই আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো নাম আপনার থাকবে, কিন্তু কিছু না পাওয়া কথা, কিছু যন্ত্রণা, কিছু আবেগ, যে বিষয়গুলো আপনার থেকে শুনে নেব। নমস্কার, এই আমি এখানে পুরোটাই পেয়েছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে এই কথাটা বলতে চাই যে আমি যখন আমার ফেসবুক দেখছি, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক দেখছি বা হোয়াটসঅ্যাপ দেখছি, তখন আমাকে যারা ভালোবাসে, আমার যারা সাথী, সংগ্রামী সাথী, আত্মীয় স্বজন বা আরও যারা বন্ধু বান্ধব যে যেখানেই রয়েছে না কেন, তারা বহু ক্ষোভ প্রকাশ করছে, হতাশা প্রকাশ করছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ক্ষোভের কোনো জায়গা নাই। কেন জায়গা নাই? কারণ হচ্ছে কি, আমি যে কাজটা করছি, আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি না, তখন আমি বুঝতে পারছি যে আমি যে কাজটা করেছি এটা আমার কাজ ছিল। কে করেছে কে না করেছে, আমি যখন এখানে আজকে এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি, তখন আমি এটা জানতাম আমি একা ঝাঁপাচ্ছি, আমি কিন্তু কেউ আমার সাথে আছে তারপর আমি ঝাঁপাচ্ছি এটা কিন্তু নয়, আমি ভেবে ঝাঁপাইনি, আমি একা ঝাঁপাচ্ছি এটাই আমি ভেবে লয়েছি। তাই এখান থেকে আমার একটা পজিটিভনেস আছে, যেটা হচ্ছে গিয়ে আমি তো কাউকে ডাকিনি, আমি তো নিজে নিজে চলেছি। এখন কারুর যদি মনে হয় যে আমি যেটা করছি সেটা সঠিক, সংগ্রামী যৌথ মঞ্চ যেটা করছে সেটা সঠিক, আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চে যারা কর্মী রয়েছে তারা সবাই কিন্তু ঘর থেকে একা একাই বেরিয়ে এসেছে, এবং একা একা হতে হতে আজকে আমরা হাজার লাখের সংখ্যায় পৌঁছে গেছি। ঠিক একদিন, আমি এটা বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের লোক একদিন না একদিন ঠিক বুঝতে পারবে, এবং তারা যেদিন বুঝতে পারবে, এখনও আসলে আমাদের ভরসার জায়গাটা নাই। যেভাবে আজকে পশ্চিমবঙ্গকে প্রায় স্বাধীনতার পর থেকে, পরবর্তী সময় থেকেই বলবো, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি বা ভরসাকে যেভাবে সাধারণ মানুষের মধ্যে থেকে ভাঙা হয়েছে, সেই ভাঙা থেকে এখন যখন কেউ কোনো সংগঠন বা কোনো মঞ্চ যখন কোনো কিছু সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা করে, তখন সাধারণ মানুষ বিশ্বাস করে না, সেটা আমি বুঝতে পারি। তাদের দুঃখটা আমি উপলব্ধি করি বলে আমার কাছে এটা কোনো যন্ত্রণা নয়। অনেকেই হতাশার ইয়ে হচ্ছে যে শুভঙ্করবাবু আপনি 50 দিন হয়ে গেছে অনশন করছেন, এবার অনশন ভাঙুন, আপনার অনশন অযৌক্তিক, এবার আপনার অনশনে কারুর কোনো কিছু যায় আসে না, আপনি কেন আপনার পরিবার এবং আপনার শরীর ক্ষতি করছেন। আমি তাদেরকে বলতে চাই, হতাশার কোনো কারণ নয়, আপনি একদিন না একদিন দেখবেন, আজকে আপনি তো আমাকে ভালোবাসেন। আর শুভঙ্করবাবু, আসলে আমরা যারা আন্দোলনে শরীক রয়েছি, আন্দোলনের প্রতি আছি, আমরা কিন্তু কিছু পাওয়ার লক্ষ্যে এখানে আসিনি, বা কিছু হারানোরও কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আগামী প্রজন্মের যে লড়াইটা,
সেই লড়াইটা আমাদের লড়া উচিত। নিজে বিবেকের কাছে প্রশ্ন করেছি এবং তারপরে যে উত্তর পেয়েছি সেখানে মনে হয় আমাদের মতো মানুষ যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তারা মনে করে যে কিছু এখানে হারানোর নেই, যেটুকু প্রাপ্তি সেটা অনেকটাই প্রাপ্তি। সেই ক্ষেত্রে আপনি লড়াইয়ে রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কুর্নিশ জানাই আপনার এই লড়াইকে, আপনার আন্দোলনের এই বিষয়টাকে। আগামী দিনে এই লড়াই চলবে, এই লড়াই আমাদের পথ দেখাতে সাহায্য করবে। বাংলা এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি আজ বিপন্ন হয়েছে, সেই বিপন্নতার জায়গা থেকে বাঙালি আবার মাথা উঁচু করে বাঁচতে শিখবে এই লড়াইয়ের মাধ্যমে। কি বলবেন, যে লড়াইটা আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যে সংগ্রামী বন্ধুরা বিগত 13 মাস ধরে লড়াই আন্দোলনের প্রতিবাদে নেমেছেন, মিছিলে পায়ে হেঁটেছেন, মুষ্টিবদ্ধ হাত নিয়ে এগিয়ে গেছেন, তাদেরকে কি বলবেন যারা আজ আমাদের সঙ্গে আসেনি বা কোনো রকমভাবে আসতে পারেননি কোনো বাধ্যবাধকতা থেকে, আগামী দিনে তারা যাতে আসে সেই হিসাবে আপনি কি বলবেন? যারা এখানে এসছে তাদেরকে তো ভালোবাসছি, আর যারা আসেনি তাদেরকে ভালোবাসার সঙ্গে সহানুভূতিও দিচ্ছি। কারণ তারা আসলে পরে হয়তো বুঝতে পারতেন যে এখানে আসার পরে তা আমরা কি পাচ্ছি। আপনারা ঘরে বসে রয়েছেন তাই বুঝতে পারছেন না, আপনারা আপনাদের ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে দেখছেন, তাই আপনাদের কাছে চাওয়া পাওয়ার অনেক কিছু বাউন্ডারি এসে ঠেকছে। কিন্তু আপনারা যদি এই বাউন্ডারিকে ভেঙে একবার এসে দেখতেন, আপনাদের মনে ভয় আছে প্রতি মুহূর্তে আপনারা যন্ত্রণা পাচ্ছেন তাই, কিন্তু যদি একবার বাউন্ডারি বেরিয়ে এসে একবার দেখতেন যে কি পাচ্ছেন, তাহলে হয়তো আপনারাও সবাই একসঙ্গে আমরা যেভাবে রয়েছি এখানে আমরা একটা আত্মীয়ের মতন হয়ে গেছি, যে আপনাকে আমরা মানে যারা ঘরে বসে রয়েছে তারা বাইরের কোনোদিন স্বাধীনতা কী সেটা বুঝতে পারবে না, যেমন খাঁচার পাখিটা কোনোদিন বুঝতে পারে না স্বাধীন পাখিটার ভাষা, ঠিক তেমনিভাবে স্বাধীন পাখিটাও বোঝাতে পারবে না খাঁচার পাখিটার ভাষা। তো আমি এইটাই বলবো যে সময় এখনও রয়েছে, আসুন, এসে পরে দেখুন না, ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা তো চেক করে দেখুন, বিশ্বাস করুন, একদিন না একদিন আমরা ফল পাবই, কোনো কাজের বিফলতা থাকে না। আমরা আশাবাদী, যারা নিরাশায় ভোগে তাদেরকে আমি এটুকুই বলবো, আশা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আমি সম্পূর্ণ ভরসা রেখেছি এবং আমি খুব আনন্দে রয়েছি, 50 দিন হয়ে যাওয়ার পরেও আমি খুব আনন্দে রয়েছি, তাদের আমার শরীরের প্রতি চিন্তা রয়েছে, কিন্তু আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু 50 দিন ধরে দাঁতে কিছু কাটিনি, তাতেও আমি আপনাদের সঙ্গে একটি সাধারণ মানুষ যেভাবে কথা বলে তেমনিভাবেই বলছি। তাহলে তার থেকেই বুঝুন যে আনন্দে থাকলে মানুষের খাওয়া দাওয়া প্রয়োজন হয় না, স্যাটিসফ্যাকশনটাই সব থেকে মেন। আরেকটাও আমি আপনাদের কাছ থেকে আমার সাথীদের যারা সহকর্মী সংগ্রামী যৌথ মঞ্চে তাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি, যে আজকে আমার অনশন তোলার কথা ছিল, ভাস্করদা বলেছিল 1টার সময়, ভাস্করদার শরীরটা খুব খারাপ তার জন্যে সে সময় আসতে পারেনি, তারা নিরাশায় হতাশ হয়ে সন্ধে অবধি ওয়েট করে তারা ঘরে ফিরে গেছে, আমি তাদেরকে হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসা তাদের প্রতিও রয়েছে, কিন্তু সবার নির্দিষ্ট নির্দিষ্ট আলাদা আলাদা কাজ থাকে। একদমই না, আপনি 50টা দিন ধরে অনশন করেছেন, আপনি চান ভাস্কর ঘোষ যে মানুষটা লড়াই আন্দোলন প্রতিবাদের মুখ হয়ে উঠেছে বাংলার কাছে, আজকে বাঙালি বাংলার যে সভ্যতা সেই সভ্যতা ফেরানোর লক্ষ্যে ভাস্কর ঘোষ এগিয়ে চলেছেন, আপনার এটা অভিপ্রায় থাকা বাঞ্ছনীয়, আপনি থাকতেই পারেন, এটা নিয়ে কোনো মতামত না, তাও আমি সবার কাছে মানে মন যাদের স্বাভাবিকভাবে মন আমি খারাপ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন, আমি সবাইকে ভালোবাসি, আমি জানি সবার কষ্ট হয়েছে, কিন্তু সবার ভালোবাসা আলাদা আলাদা, সবার কাজও আলাদা আলাদা, এইটুকুই বলবো। না শুভঙ্করবাবু, আপনি যে মানুষটার হাত দিয়ে অনশন ভাঙতে চাইছেন তিনিও শত অসুস্থতাজনিত থাকা সত্ত্বেও তিনি আসছেন আপনার পাশে এসে, আপনার পাশে বসে আপনার অনশনকে ভঙ্গ করার জন্য আসছেন। প্রকৃত নেতা যদি হতে হয়, আমরা দেখছি শিখছি সময় যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করছি যে মানুষটা এত ত্যাগ, যে মানুষটা এত সমৃদ্ধ, সেই মানুষটাকে আমরা পাশে পেয়েছি, নেতা হিসাবে বলুন, দাদা হিসাবে বলুন, আর আমাদের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ হিসাবে বলুন। তিনি আসছেন আপনার অনশন ভঙ্গ করাবেন, তিনি যতক্ষণ না আসছেন আমরা আপনার পাশে রয়েছি, থাকছি। যারা আজকে হয়তো বাড়ি গেছেন,
কোনো কারণে, তারাও আপনার পাশে আছেন, আগামী প্রজন্ম আপনার পাশে রয়েছেন।